শুনে নয় চোখে দেখে ভোট দিন। এই মানুষই নদীর উপর যে সাগরদিঘি ব্রিজ তৈরি হয়েছে 2020 সালে, আপনারা বলুন কে করেছে? দিনাটা সিতাই সংযোগ কে শুরু করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছে। এই পথশ্রী প্রকল্পে প্রায় 48 কিলোমিটার রাস্তা সিতাই বিধানসভায় নতুন করে হচ্ছে। এর মধ্যে 10 পয়সা কেন্দ্রের অবদান নেই, 10 পয়সার অবদান নেই। 48 কিলোমিটারের যে রাস্তা হচ্ছে, সমস্ত টাকা রাজ্য সরকার নিজস্ব তহবিল এবং কোষাগার থেকে খরচা করে আপনাদের উন্নয়নের জন্য করছে। তাই আগামী দিন যখন ভোট হবে, রাস্তাঘাট, আপনার পরিবার পরিজন, বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার আরো উন্নতিকরণ, এলাকার সার্বিক উন্নয়ন, প্রগতিশীল পঞ্চায়েত গড়ার লক্ষ্যেই আপনাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আর বিএসএফ এর যে জোর জবরদস্তি জুলুমবাজি, এর সমাধান চাই কি চাই না বলুন। কালকে আমাকে কিছু লোকেরা বলছিল, সাধারণ চাষিদের চাষ করতে অসুবিধা হয়, পাট চাষে অসুবিধা হয়। আজকে সকালবেলা আমি দিনাটা থেকে বেরোনোর আগে আমার সাথে প্রেম কুমার বর্মনের মা বাবা, ওদিকে মুফাসসার হোসেনের, প্রয়াত মুফাসসার হোসেনের স্ত্রী, তার ছোট্ট মেয়ে, তারা এসে দেখা করলো। বলো আমার স্বামী মাছ ধরতে গেছিল, হঠাৎ দেখছি পরের দিন বেলা 12টার সময় তার বডি ভাসছে, এখানে গুলি করেছে বিএসএফ। আর প্রেম কুমার বর্মন, তার পিএম রিপোর্ট যদি আপনি দেখেন, কাশ্মীরের জঙ্গিদের মারতে যে অস্ত্র ব্যবহার করা হয় পেলেট গান, সেই পেলেট গান ব্যবহার করে 180টা গুলি মেরেছে প্রেম কুমার বর্মনকে। কে মেরেছে? বিএসএফ। এই বিএসএফ যে বিএসএফ বিজেপির অধীনে, এই বিএসএফ যার মাথায় রয়েছে নিশীথ প্রামাণিক, যাদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছে, বলুন এদের যোগ্য জবাব আগামী দিন দেবেন কি দেবেন না? কুচবিহারের মানুষের সাথে যারা ছিনিমিনি খেলছে, যারা ধারাবাহিকভাবে মানুষকে নিপীড়িত করে রেখেছে, গায়ে চড়ে মানুষের টাকা ন্যায্য অধিকার আটকে রেখেছে, তাদেরকে জবাব দেবেন কি দেবেন না? এক একজন পঞ্চায়েতে এমন লোক দান করাতে হবে যে গলা কেটে দিলেও মাথা নত করবে না, মানুষের জন্য লড়তে সারা জীবন বদ্ধপরিকর থাকবে। কি ভাইরা করবেন তো? করবেন তো? আপনি পঞ্চায়েতের প্রার্থী ঠিক করবেন? তৃণমূল কংগ্রেস বদ্ধ করে ঠিক করবে না, অন্যান্য রাজনৈতিক দল যা করে করুক, তারা নিজেদের মতো প্রার্থী দেবে, কিন্তু তৃণমূলের প্রার্থী মানুষের প্রার্থী হবে। আপনি যাকে সার্টিফিকেট দেবেন তাকেই আমরা দাঁড় করাবো এবং সর্বশক্তি প্রয়োগ করে তাকে জেতাবো, যাতে আগামী 5 বছর আপনাদের হয়ে তারা কাজ করে। কি প্রার্থী নির্বাচিত করবেন তো? তাহলে আজকে মতামত জানাবেন, জানাবেন। আর যাদের অসুবিধা হবে, যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে ফোন করে জানাবেন।